করে বলতেছে হুজুর রহমান টাকা পায় না যে ঘরে থেকে টাকা আসছে রে বাবা ওই বাড়ির খেতা শিলায় টাকা তোমার তুমি লেখা পড়া সারিও না তোমার লেখা পড়া করা লাগবে আজকের দিন বুঝি ওই টাকা আমার মা যদি আমাকে মেহনত না করতো আমি মানুষের ফুটেলে ফুটেলে কাজ করে আমার মা যদি কাজে দিত আমি কামলা হইতাম রে বাবা আমার ইচ্ছা করলে মা কাজে দিতে পারতো কিন্তু আমার মা মেহনত করে আমার লেখাপড়া করাইছে আজকে ওই মা জননীর দুয়ার বরকতে বাবা আপনার সামনে আমি কথা বলি এই জন্যই বলি বাবা বাবা একটা দামি জিনিস মা একটা দামি জিনিস সকাল থেকে দিয়ে সন্ধ্যা পর্যন্ত যাদের মা নাই বাবা নাই আপনি সকাল সন্ধ্যা পর্যন্ত যদি কোন মানুষকে বাবা বাবা ডাকেন কোন মানুষকে যদি মা ডাকেন আপনি বলেন তো ভাই যান আপন বাবা আমার মতো জীবনে জীবনে কোনদিন আপন বাবা আমার মতো না হয় না কারণ এই জগতের মধ্যে যার মা নয় বাবা না সে বুঝতে পারে বাবা মা কেমন একটা দামি জিনিস আমি আমার মারে নিয়ে যখন বাবা কাবা গর্তব করতে যাই এয়ারপোর্টের মধ্যে আমার বাবা ছাত্র ছাত্রী বহু ছাত্র ছাত্রী আমার আগ বাইরে দেয়া গেল আমি কিন্তু কাঁদছি না জানেন নি কারণ আমি আল্লাহর বাড়ি যাইছি বাবা আমি নবীর রওজা তওয়াফ করব কেন কাঁদব কিন্তু মানুষ যখন আমার কাছ থেকে চলে যাও একটা মুরব্বি আমার কাছ থেকে বিদায় নিতেছে বলে বল বলে সব যাচ্ছে দোয়া করার ওইটা আমি আমার কান্না দেখে বাবা এয়ারপোর্টের অনেক মানুষ অবাক হয়ে গেল কিন্তু আমি কেন কাঁদছি মানুষে বাপ্পো বাপ্পো যে মানুষে বাবা আল্লাহর কাবা গর্তব করতে গেলে কান্দে না বাবা আমি কাঁদছি জানেন না সব মানুষের বিদায় নিয়ে যখন যা লাস্ট আমি মুরব্বি মানুষে বলার লগে লগে আমার মনে ভরে গেল হারে ওই মানুষটাই যদি আমার বাবা দেখতো রে আমার একবার বলে ডাক দেয়া বলতো ওই বড় রহমান যাও যাও আমি বাবা হিসাবে তোমার এই জন্যই বলি মহেন্দ্র প্রত্যেকটা মানুষের কাছে আমার আকুল আবেদন যার মা হারা বাবা হারা কবরের পাশে আপনি একা যাবেন রে বাবা ওই কবরের পাশে গাই আপনি কিছু জানেন বা না জানেন আপনি নিজে একাই হাত তুলবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন ও দয়ার আল্লাহ আল্লাহ এমন একটা টাইম আমার বাবার নিয়ে গেল এমন একটা টাইম আমার মারে নিয়ে গেল আমার হাতে টাকা ছিল না আমার হাতে কিছু ছিল না এখন গাড়ি দিছ নারী দিছ আল্লাহ এখন তুমি আমাকে বহু টাকার মালিক বানাইছ কিন্তু ভালো ভালো কাপড় দিব মা আজকে আমার কাছে নাই ভালো ভালো দামি দামি লুঙ্গি দিব আমার বাবা আমার কাছে না আমার বাবা কবরের পাশে শুয়ে আছে আপনি যদি হাত তুলে তো করেন আল্লাহ আমার বাবার শান্তি দাও আমার মার কবরে শান্তি দাও আমার আল্লাহ জান্নাতে বিস্তার কবরে বিছায়া দিবে সন্তান হয়ে বাবা বাবা মার জন্ম দোয়া করবেন আর আপনার বাবা চলে গেছে মা চলে গেছে এদের কবরের রূহ মাগফিরাত কামনার জন্য আপনি কি পারেন যদি জীবিত থাকতে বহু টাকা খরচ করা লাগতো এখন কি আপনি পারবেন আপনার বাবা মা কবরে শান্তি থাকার জন্য আপনি যদি পারেন আল্লাহ আমার বাবা মার থাকলে বহু চিকিৎসা করা লাগতো খাওয়ন দেওয়া লাগতো বহু কিছু করা লাগতো মা বাবা চলে গেছে আজকে যদি আমি পারি আমার ওই আদরের মা বাবার কবরবাসীর রহমান ফেরাত কামনার জন্য আমার বাবার নামে আমি আল্লাহর ঘর মসজিদের জন্য আমি আল্লাহর ঘর মসজিদের ছাদ ডালায় দেওয়ার জন্য ওই আদরের মা বাবার নামে আমার জীবনের মেহনতের কামাই থেকে আমি দুই কুইন্টাল রব মার নামে এক কুইন্টাল রব দিব বাবার নামে এক কুইন্টাল রব আস্তে আস্তে করে আমি দান করে দেব লাহে লাহে করে দিব পকেটে যদি এখন আছে বাবা নগদ দিয়া দেব না থাকলে আস্তে আস্তে করে দেব আল্লাহ ওই ছেলের ওই মানুষের বাবা মার খবরের ভিতরে একটা জান্নাতি বিস্তার ছায়া দাও এমন কোন ব্যক্তি আছে আমি মুসাফির অবস্থায় দিল খুলে আপনার জন্য দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যাতে বাবা কাবা কর্তব করে আমি মিত্র দেয় আর নবীজির রওজা খানা যাতে আপনি জিয়ারত করতে পারেন এমন কোন মধ্যে মুজাহিদ আল্লাহর আশিক বান্দা অঞ্চলের মধ্যে আছেন আপনার বাবা মার রূহ মাগফিরাত কামনার জন্য দুই কুইন্টাল রক্ত দেওয়ালা আমি দিল খুলে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যাতে আপনাকে ওই গায়বীর থেকে মদদ দান করে না এমন কোন দরদি আছেন বাবা এই মজলিসের ভিতরে
পারে দুই কুইন্টাল রড আল্লাহর রাস্তায় দান করবে একটা লোক চাইছি আস্তে আস্তে করে দিয়ে দিবেন বা এক কুইন্টাল রড আপনি যত লোক পারেন এক কুইন্টাল রড অথবা দুই কুইন্টাল রড আপনি আল্লাহকে ওয়াস্তে একটা লোক আছেন কি বাবা আপনি দাঁড়ান দিল খুলে আমি আপনার জন্য দোয়া করব মুসাফির অবস্থায় বাবা আসি আপনার জন্য আমি দিব আছেন কোন আল্লাহর পেয়ারা বান্দা তাওহীদুল ইসলাম নারাই তাকবীর জোরে বলেন নারাই তাকবীর হায় আল্লাহ তাআলা জনাব সফিকুল ইসলাম সাহেব নারাই তাকবীর হায় আল্লাহ তাআলা তোমার বান্দা সফিকুল ইসলাম সাহেব আল্লাহ তুই কুন্ডল দান করেছেন আল্লাহ তুমি কবুল করে নাও সফিকুল ইসলাম এর মা বাবাকে মাফ করে দাও সফিকুল ইসলাম রে হায়াত তাকদিমা দান করে দাও ও গো মাওলা রে তুমি আমার রহম কররে সফিকুল ইসলামের দুই কুইন্টাল রড দান করেছেন আল্লাহ তুমি কবুল করে নাও সফিকুল ইসলামের মা বাবাকে মাফ করে দাও বাবা উঠবেন না যাবেন না 5 10 মিনিট সময় বসুন এরপর তাবারক খাবেন সিন্নি খা দোয়া করে চলে যাবেন আল্লাহর ঘরের জন্য দুই কুইন্টাল রড তোমার বান্দা দান করেছেন তুমি কবুল করে নাও হায়াত বাড়ায়া দাও নারায় তাকবীর নারায় তাকবীর ভালো করে শুনেন আমার ভাইজানেরা ভাইয়েরা আল্লাহর ঘর যদি আপনি বানাইয়া দেন আল্লাহর ঘর যদি সুন্দর করে নেন মান বানালিল্লাহি মসজিদা মানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত এই জমিনের ভিতরে যারা মসজিদ বানাইয়া দেয় এই জমিনের ভিতরে যারা মসজিদ আবাদ করে দেয় আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদের জন্য জান্নাতের ভিতরে একটি পালাখানা বানাইয়া দিবে সব মানুষের টাকা পয়সা মসজিদে লাগে না সব মানুষের টাকা বাবা আল্লাহর ঘরে লাগে না মরতে জালি মেম্বার নারায় থাকবে আর যদি বাবা মরে গেছেন কবরের ভিতরে শান্তি দাও আল্লাহ আল্লাহ গাইব থেকে তোমার বান্দাকে তুমি মদত করো ও ভাই আল্লাহর গরের জন্য যে করতে চান আল্লাহ তাআলা বাড়াইয়া দিবে সম্মান এই পয়সা নষ্ট হবে না আগুনে পড়বে না সব হয় এ জারিয়া কিয়ামতের সব হয় আখিরাতের পুঞ্জি আল্লাহ তুমি কবুল করো জোরে বলে না আমি নারাই তাকবীর আল্লাহু আকবার আরে জোরে নারাই তাকবীর আল্লাহু আকবার আলহাস বর্ষা আলী সাহেব আলহাস বর্ষা আলী সাহেব হে আল্লাহ তাআলা তোমার বান্দা আলহাস বর্ষা আলী সাহেব রব্বুল আলামিন ও ও দয়ার আল্লাহ আল্লাহ তোমার বান্দা তুই কোনতে লর্ড দান করেছেন আল্লাহ তুমি কবুল করে নাও মাতা পিতাকে মাফ করে দাও হায়াত তাকদিমা দান করো দিনদার ঈমানদার নেকদার বানাও রব্বুল আলামিন তুমি তোমার বান্দারে কারাগত করাইও নবীজির রওজাখানে জিয়ারত করাইও আল্লাহুম্মা আমিন মোদের দোয়া কবুল করো ও গো রব্বুল আলামিন আর ভাইজান কে আছেন তুই কোনতে লর্ড দানওয়ালা আর আছেন বাবা রড দেনেওয়ালা দুই কুইন্টাল রড দেনেওয়ালা কেউ আছেন বাবা বা এক কুইন্টাল রড দেনেওয়ালা আপনি দাঁড়ান পড়ার পর দাঁড়ান ইনশাল্লাহ এক কুইন্টাল রড বাবা মারা নামে দান করবেন নারাই তাকবীর আল্লাহ তাআলা তোমার বান্দা সিরাজুল হক সাহেব আল্লাহ এক কুইন্টাল রড দান করেছেন আল্লাহ তুমি কবুল করে নাও সিরাজুল ইসলামের জান মাল কবুল করো সিরাজুল ইসলামের মা বাবাকে মাফ করে দাও সিরাজুল ইসলামকে হায়াত তাকদিমা দান করো দিনদার ঈমানদার নেকদার বানাও ও গো মাওলা রে দয়ার আল্লাহ সিরাজুল ইসলাম রে আল্লাহ তুমি কবুল করে নাও রফিউল হক নারায় তাকবীর আল্লাহু আকবার নারায় তাকবীর আল্লাহ তাআলা তোমার বান্দা
রব্বুল আলামিন শফিউল হক এক কুণ্ডাল রদ দিব আল্লাহ তুমি কবুল করে নাও শফিউল হক সাহেবের জন্ম কবুল করো শফিউল হকের মা বাবাকে মাফ করে দাও শফিউল হক আল্লাহ হায়াত প্রদান করো জিন্দা ইমানদার নেকদার বানায় নাও আল্লাহ গো তুমি তোমার বান্দার দিনের পরে কবুল করো জোরে বলেন আমিন আল্লাহ ওহ গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও আর কে আছেন বাবা দাম আর কেউ আছেন এক কুইন্টাল রড দেনেওয়ালা বাবা সাত ডালাই হবে আপনারা যে যত পারেন এক কুইন্টাল রড মাশাআল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার আরো যারা নারায়ে তাকবীর হে আল্লাহ তাআলা তোমার বান্দা হাফেজ জাহাঙ্গীর আলম সাহেব নামটা বড় সুন্দর আল্লাহ তব তোমার বান্দা কোরআন শরীফ পড়নে ওয়ালা তোমার বান্দা আল্লাহ কোরআন শরীফ পড়নে ওয়ালা হে আল্লাহ তাআলা 30 পারা কোরআন হিফজ করনে ওয়ালা তোমার যে পবিত্র কালাম এই কালাম মুখস্থ করনে ওয়ালা বান্দা জাহাঙ্গীর আলম এক কুইন্টাল রড দান করে দিল আল্লাহ তুমি কবুল করে নাও আমাদের বেতারে মাফ করে দাও হায়াতে তো ইবাদত করো দিনদার ইমানদার নেকদার বানাও রব্বুল আলামিন তুমি তোমার বান্দারে ক্ষমা করে দাও হে আল্লাহ তাআলা তুমি তোমার বান্দারে কবুল করো পর্দার আড়ালে থাকা মা পনহরা আপনারা যে যত পারেন 10 টাকা 20 টাকা 100 টাকা 500 টাকা যার কাছে যত আছে আপনারা সবাই দুই তিন জন মা বোনেরা করোনা দিয়া টাকাটা পয়সাটা উড়াইয়া টাকাগুলি একসাথে জমা করিয়া কমিটির সিনাক্ত মানুষের হাতের কাছে আপনারা দিয়া পাঠাইয়া দেন আর যদি কেউ ওই বেশি হাতে দান করেন কাগজের মধ্যে নামটা লেখাইয়া ইষ্টজের মধ্যে পাঠাইয়া দেন আর মা বোনেরা আপনারা যদি পারেন যে যত পারেন আল্লাহর ঘরের জন্য যে যত টাকা দান করবেন দুই তিন জন চার পাঁচ জন মা বোনেরা করোনার মধ্যে টাকাগুলি উঠাইয়া ইষ্টজের এর মধ্যে পাঠায়া দেন স্পিডে করেন কথা কম বলবেন কথা না বলিয়া টাকাগুলি উঠায়া পাঠায়া দেন আর বেশি হাতে দান করনে ওয়ালা মা বোন কাগজের মধ্যে নামটা লেখায়া দেন মাশাআল্লাহ তোমার বান্দা রব্বুল আলামিন নারায়ে তাকবীর আল্লাহ জনাব নবী হোসেন সাহাব জনাব নবী হোসেন সাহাবে আল্লাহ গো এক কুইন্টাল রড দান করেছেন আল্লাহ তুমি কবুল করে নাও নবী হোসেন সাহাবের জন্ম কবুল করো নবী হোসেনের মা বাবার আমল করে দাও নবী হোসেনের হায়াত বাড়িয়ে দাও নবী হোসেনের আল্লাহ গো ও দয়ার আল্লাহ নবীর হোসেন কে আল্লাহ তুমি ক্ষমা করে দাও দাও মাটিতে কেজন মত নাও মাটিতে মরম মাটিতে কেরতে হবে রাখি ও শরম জামালউদ্দিন আল্লাহ তোমার বান্দা জামালউদ্দিন এক কুইন্টাল রড দান করেছেন আল্লাহ তুমি কবুল করো জামালউদ্দিনের মা বাবাকে মাফ করে দাও জামালউদ্দিনের হায়াত তৈয়্যিব প্রদান করে দাও ও গো মাওলানা জামালউদ্দিন সাহেব আল্লাহ তুমি কবুল করো সায়াতুন বিবি আল্লাহ 500 টাকা একটা দান করে দিল সায়াতুন বিবি সাহেব আল্লাহ গো তুমি কবুল করো আল্লাহ সায়াতুন বিবিকে হায়াত তৈয়্যিব প্রদান করো সায়াতুন বিবির আল্লাহ তুমি নেকদার বানাও দিনদার ইমানদার বানায় দাও জোরে জোরে বলেন আমিন যদি কোনো মানুষ আছে আপনি রড কিনলেন না কিছু টাকা এখনে দিয়া দিলেন আপনি যত পারেন এখনে দিয়ে দিতে পারেন নগদ পরে দিয়ে আপনি আস্তে আস্তে করে দিয়া দিবেন এমন কোন দরদি যদি আছেন রে বাবা যারা যারা রড শিকার করতেছেন এক কুইন্টাল দুই কুইন্টাল নগদ কিছু দান করে দেন এটা আল্লাহ পাক রব্বুল আলামিন উসুল হিসাবে আপনারা কবুল করে নেবে সিলভার আলী মাশাআল্লাহ এক পেশি পেন্সিল বার আলী নারে চলবে তোমার বান্দা তো সজর টাকা দান করে দিয়েছেন বল্লা তুমি কবুল করে নাও আমি তবে তারে মাফ করে দাও হায়াত তুই বলান করো দিদার ইমানদার নেকদার বানাও রব্বুল আলামিন আল্লাহ কত টাকা কত পয়সা ও কারণে যাই আল্লাহর ঘরে দান করিলে আখিরাতে পাওয়া যায় দানকারীদের দান দেখিয়া যে করে বেহালা কঠিন কবরের মাঝে হবে সন্ধ্যালা উপর বাঙ্গাই উপর ঘরে এই তনদের খেলা সকাল বেলার ধনীর তো ওই ফকির সন্ধ্যা বেলা মাশাআল্লাহ মাশাআল্লাহ নারায়ে তাকবীর আল্লাহ তাআলা তোমার বান্দা আজহার
আলী সাহাবে আল্লাহ এক কুইন্টাল রক্ত দান করেছেন আল্লাহ তুমি কবুল করে নাও আজহার আলী সাহাবের জান কবুল করো আজহারের মাগফিরাত মাফ করে দাও আজহার আলীর আল্লাহ ক্ষমা করে দাও আজহার আলীর আল্লাহ রে হায়াত বাড়ায় দাও আজহার আলীর আল্লাহ দিনদার ইমানদার নেকদার বানাও আজহার আলীর আল্লাহ ক্ষমা করে দাও 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 আমিন হাজী আব্দুল গফুর মিয়া 4000 টাকা নগদ দান করে দিয়েছেন আল্লাহ হাজী আব্দুল গফুর মিয়া সাহেব বল আল্লাহ তুমি কবুল করো আমিন রওজা দেখনে ওয়ালা গো মায়ের নবী কামলি ওয়ালা রওজা জিয়ারত করনে ওয়ালা আল্লাহ হাজী আব্দুল গফুর মিয়া সাহেবের জান মাল কবুল করে দাও মাতা পিতার আল্লাহ তুমি মাফ করে দাও হায়াত তয়্যিবা দান করো দিনদার ইমানদার নাকি নাসির আলী 1000 টাকা নগদ দান করে দিয়ে দাও নাসির আলী সাহেবের জান মাল কবুল করে দাও নাসির আলীর বাপ মানে মাফ করে দাও নাসির আলী রে ক্ষমা করে দাও দাও সাগর আলী নারে সাগর আলী আল্লাহ 5000 টাকা দিবে আল্লাহ 2000 টাকা নগদ আয় আল্লাহ তাআলা সাগর আলী সাহাবের জান মাল কবুল করো সাগর আলীর মাগফিরাত মাফ করে দাও সাগর আলীর ক্ষমা করে দাও সাগর আলীর আমার আল্লাহ রে তুমি মাফ করে দাও আব্দুল মালিক সাহেব এক কুইন্টাল রক্ত দান করে দিয়ে আল্লাহ তুমি কবুল করো আব্দুল মালিক সাহেবের জান মাল কবুল করে দাও আব্দুল মালিকের বাপ মারে মাফ করে দাও আব্দুল মালিক রে আমার আল্লাহ হায়াত বাড়ায়া দাও আর কেউ আছেন বাবা বাবা 2000 1000 5000 যে যত পারেন নগদ দান করে দিবেন আল্লাহ তাআলা একজনে 500 টাকা দিল আল্লাহ কবুল করে নাও মাতা পিতাকে মাফ করে দাও হায়াত তয়্যিবা দান করে দাও নূর জামাল 500 টাকা দিল আল্লাহ কবুল করে নাও ও রব্বুল আলামিন ও দয়ার আল্লাহ বাবা এক কুইন্টাল রক্তের ওয়ালা রকম আল্লাহর বান্দা আছেন বাবা এক কুইন্টাল রক্তের ওয়ালা আয় আল্লাহ তাআলা তুমি কবুল করে নাও সমীর আলী আল্লাহ সমীর আলী সাহেবের জান মাল কবুল করে নাও সমীর আলীর আল্লাহ তুমি কবুল করো সমীর আলীর বাপ মার মাফ করে দাও সমীর আলীর আল্লাহ আয় আল্লাহ তাআলা তুমি কবুল করে নাও মাতা পিতার মাফ করে দাও হায়াত বাড়ায় দাও মুরব্বি মানুষ আল্লাহ তুমি হায়াত তয়্যিবা দান করো আয় আল্লাহ তোমার এক বান্দা আল্লাহ গো 1000 টাকা দান করো বাহারুল ইসলামে ফাস্ট ভ্যাকসিন দিতে আল্লাহ কবুল করো বাহারুল ইসলামের জন্য মন কবুল করে নাও জোরে জোরে বলেন আমিন আল্লাহ তোমার এক বান্দি মীরা বেগম 1 কুইন্টাল রক্ত দান করে দিও আল্লাহ তুমি কবুল করে নাও মীরা বেগমের জান মন কবুল করে নাও মীরা বেগমের আল্লাহ তুমি ক্ষমা করে দাও 1 কুইন্টাল রক্ত দান করেছেন আল্লাহ তুমি কবুল করো মীরা বেগম ও গো আল্লাহ তুমি তোমার বান্দির হায়াত বাড়ায় দাও মোস্তফা আলী এক কুইন্টাল রক্ত দিয়েছেন আল্লাহ তুমি কবুল করো মোস্তফা আলী সাহেবের জান মাল কবুল করে নাও মোস্তফা আলীর ইমাম বার মাফ করে দাও মোস্তফা আলীর আল্লাহ হায়াত বাড়ায় দাও আর কে আছেন বাবা এক কুইন্টাল রড আছেন বাবা মান নামে নারাই থাকবে আল্লাহ তাআলা হানিফ আলী আল্লাহ 50 কেজি রড দিব আল্লাহ কবুল করো না হানিফ আলীর জান মাল কবুল করো হানিফ আলীর বাপ মার মাফ করো হানিফ আলীর ক্ষমা করো হানিফ আলীর হায়াত বাড়া দাও হানিফ আলীর কবুল করো 10 জন সাহাবারে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবি সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ ওই আরো জোরে কোন ঠিক আছে আয় আল্লাহ তাআলা বক্তা জয়নুলউদ্দিন সাহেব তোমার বান্দা আল্লাহ সুন্দর আলোচনা করছে আল্লাহ গো আমার এই বক্তা হুজুরে 50 কেজি রক্ত দিব আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ তুমি কবুল করো মাতা বেদারে মাফ করো হায়াত তয়্যিবা দান করো গলার কণ্ঠ বলা রাখো প্রভু মাওলা রে মানুষের যেভাবে গো আল্লাহ দিনদার ঈমানদার বানায় দাও যেভাবে কথাগুলি কয় প্রত্যেকটা কথা মানুষের দিলের মধ্যে আসর ফায়দা করে দিয়া জোরে বলেন আমি আব্দুল আজিজ ভাই 50 কেজি রক্ত দিব আল্লাহ কবুল করে নাও আব্দুল আজিজের জান মাল কবুল করো পুরা রড লাগবো আল্লাহ তুমি তোমার বান্দা কবুল করো আব্দুল আজিজ ভাই আল্লাহ 50 কেজি রড দিয়েছেন আল্লাহ তুমি কবুল করো মাথা ভিতর মাফ করে দাও হায়াত বাড়ায় দাও আকেরা আছেন 50 কেজি রড আপনার মা বাবার নামে দেন তো অর্ডার কত লাগবো দাঁড়ান এ আছেন বাবা দেন আল্লাহর গড্ডা সাদ্দে লাগিয়ে দিবেন আল্লাহু আকবার দিল লাগা কে বৈঠে রহে তো আয় আল্লাহ তাআলা দিলদার ও মাওলা রে দয়ার আল্লাহ দিলদার আলী রে কবুল করো দিলদার আলী রে জান মাল কবুল করে নাও দিলদার আলী রে মাফ করে দাও গো
তোমার বান্দা তনু আকন আল্লাহ তুমি কবুল করো না 50 কেজি রড দিয়েছেন আল্লাহ তুমি কবুল করো মাতা পিতাকে মাফ করো হায়াত অতএব দান করো দিন দারি মানদার নেক দার বানাও রব্বুল আলামিন ও গো দয়ার আল্লাহ তুমি তোমার বান্দারা কবুল করো তুমি তোমার বান্দারে মাফ করে দাও যত দিন জীবন বিহীন বাঁচিবে সোপাতে চালাও মা করে দাও আয় আল্লাহ তাআলা আব্দুল সালাম পাঁচ ভ্যাকসিন দান করেছেন আল্লাহ তুমি কবুল করে নাও আব্দুল সালামের জান মা কবুল করো আব্দুল সালামের মা বাবাকে মাফ করে দাও আব্দুল সালাম রে আল্লাহ হায়াত বাড়ায়া দাও বাবা আরো 50 কেজি রড আছেন কে ওই রমজান আলী 50 কেজি রড দান করেছেন আল্লাহ তুমি কবুল করে নাও রমজান আলীর জান কবুল করো রমজান আলীর বাপ মারে মাফ করো যেদিন রমজান আলীর মৃত্যু দাও রোজা মুখে রাখিয়া রমজান মাসের মধ্যেই মৃত্যু দিও জোরে বলেন আমিন হুমায়ুন কবির 50 কেজি রড দিয়েছেন আল্লাহ কবুল করো হুমায়ুন কবিরের জান কবুল করে নাও হুমায়ুন কবিরের বাপ করে দাও হুমায়ুন কবির হায়াত বাড়ায়া দাও আব্বাস আলী স্যার ভ্যাকসিন ব্যক্তি সাল্লা কবুল করে নাও আব্বাস আলীর জান মাল কবুল করে নাও আব্বাস আলীর বাপ মারা মাফ করে দাও 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 ওই কলিজা টুকরা যুবক আছেন সম্মানে ভাইয়ার আমার দাদার আমার ভাই জানার এই মসজিদের ভিতরে আল্লাহ কি ওয়াস্তে মেহেরবানি করে বাবা মসজিদের ছাদ ঢালা দিবে বহুত রডের দরকার বহুত রডের দরকার বর্তমান রডের কুইন্টাল কত আচ্ছা এইখানে 10টা মানুষ আমি দেখতে চাই দুই দুই করে হাজার টাকা দিবেন কে আছেন একটা লোক দাঁড়ান তো 2000 টাকা দিবেন এখন নাই পরে দিবে আলী হোসেন আল্লাহ তোমার বান্দা আলী হোসেন আল্লাহ 50 কেজি রড দিয়েছেন আল্লাহ কবুল করো আলী হোসেনের জান মাল কবুল করে দাও আলী হোসেনের বাপ মা মাফ করে দাও আলী হোসেন রে ক্ষমা করে দাও আলী হোসেন রে হায়াত বাড়ায়া দাও বাবা 2000 করে টাকা দেন আমাকে আছেন এই মসজিদের ভিতরে একটা 2000 টাকা দিবেন কে আছেন মান নামে 1000 বাবার নামে 1000 আছেন আব্দুল সালাম পাঁচ ভ্যাকসিন ব্যক্তি আল্লাহ কবুল করে নাও আব্বাস আলী আল্লাহ আব্দুল সালাম আজান মাল কবুল করে নাও আরো যদি আসেন বাবা সিমিট দেন ওলাই দাঁড়ান পাঁচ ব্যাগ 10 ব্যাগ কে কত দিবেন গো নবীর ঘর না বাবা আল্লাহর ঘরের জন্য দান করে অসীম সবার অংশীদার হয়ে যান আর কে আছেন সিমিট দেন ওলাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান
Abdul Hakam sari sari Abdul Hakam Allah pasu daga dilo lal banur dan malku karanao lal banur ma ko paramap kara dao mashallah pasu daga dilo arek jone allah 50 pasu daga dilo allah re kobol koyna nao 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 baba bitre du hai bitre du hai ay allah taala tumi kobol karanao o gomola re o dayar allah kobol karanao Abdul Mannan pas vaksin itu Allah kabul karena aro 500 taka mau kabul Abdul Mannan sah berjalan mau kabul karena Abdul Mannan berjalan mau kabul karena Abdul Mannan er mau berjalan mau kabul karena Abdul Mannan dek koma kore tau Abdul Mannan de Allah tumi kabul karena Allah go fazul lok sah berjalan mau kabul karena fazul lok er bat marah mau kabul karena fazul lok er Allah koma kore tau fazul lok er berjalan mau kabul karena fazul lok er bat mohila manusia kader ali Allah কাদের আলী বলতো কি না জানি না মহিলা মানুষ কাদের আলী নামে 500 টাকা দান করে দিল কাদের আলী নামে সাহেব জান মা কবুল করো কাদের আলী বাপ মা রহম করে দাও কাদের আলী রহম করে দাও হাফেজ আবি বিদু ভ্যাকসিন মেতে আল্লাহ কবুল করে নাও বিল্লাল আলী সাহেব আল্লাহ দুই ভ্যাকসিন মেতে আল্লাহ কবুল করে নাও আমার আখি আছে আল্লাহর ঘরে জান্নাত দান করো সিনসা গরম ছিলার হয়ে যান